এই চিত্রা যে ঘূর্ণিঝড়টা আসছিল, যদি আমাদের এলাকায় এই ঝড়টা আসতো তাহলে আমাদের ক্ষতি হইতো। কিন্তু আসাইতে আমাদের একদিক থেকে উপকার হয়েছে যে ঝড় হয়নি, কোনো ক্ষতি হয়নি, এবং কিন্তু বৃষ্টি যেটুকু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের উপকার হয়েছে। বান ফুলতেছে, ফুলার এসে একটু বৃষ্টি পাইছে, এতে পোকামাকড়ের দিক থেকেও অনেকটা উপকার পাইছি আমরা। আবার ধানের ফলনটাও একটু ভালো হবে, দানাটা ভালো হবে, এই এই ঝড়ের এসে এই বৃষ্টিতে আমরা একটু উপকার পাইছি। ধরুন দেড় বিঘে ধান আছে, এক বিঘে বেগুন আছে, তারপরে মসুরি ধান বিঘে খানিক আছে, আর এই বৃষ্টিতে উপকার হয়েছে আমাকে, ভালো উপকার হয়েছে, উপকার ভালো উপকার হয়েছে। আর যেহেতু শীতটা আমাদের এলাকাতে খুব তেমন একটা প্রভাব ফেলে নাই, আমাদের মোটামুটি হচ্ছে এর ভিতরে 58 একর মতো জমিতে একটু ধানগুলো একটু নুয়ে পড়ছে আর কি। যে ধানগুলো বেশিরভাগই দানা হয়ে গেছে, কোনো ক্ষতি হবে না। আর অন্যদিকে হচ্ছে যে আমাদের যে ধানগুলো এবারে বৃষ্টির কারণে লেটে লাগানো হয়েছে, সেই ধানগুলো এই বৃষ্টিতে খুবই উপকার হলো, কারণ কৃষকদের সম্পূর্ণ সেচ দেওয়া লাগলো না এবং এই ধানগুলো বৃষ্টির কারণে আমাদের আরো ভালো হলো আর কি। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের অন্যান্য যে সবজি আছে সেই সবজিও খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, এবং বৃষ্টির ফলে তাদের সেচের কাজটা হয়ে গেছে আর কি। আর আমাদের যে পরবর্তী যে এটা হচ্ছে যে আমাদের তেল ফসলের বা সরিষার ফসল চাষ করতে হবে, তো এতে আমাদের মনে হয় যে 2-4 দিন একটু দেরি হলো, কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে পর্যাপ্ত রো আসতে গেল, এখন জো আসলে পরে আমরা সরিষা বপন করতে পারবো। তাতে হচ্ছে যে আমাদের যে জো না আসার কারণে শ্বাস দেওয়ার সমস্যা আছে সেটা আমার থেকে বললো। কৃষকরা আসলে সেচের জন্য যে অর্থটা ব্যয় করছে এই মুহূর্তে সেইটা তারা আসলে বেঁচে গেল, তাতে আমাদের মনে হয় যে আমাদের শীতকাল যতটুকু বৃষ্টি হচ্ছে তাতে হচ্ছে আমাদের উপকারী হয়েছে আর কি। এই চিত্রা যে ঘূর্ণিঝড়টা আসছিল, যদি আমাদের এলাকায় এই ঝড়টা আসতো তাহলে আমাদের ক্ষতি হইতো। কিন্তু আসাইতে আমাদের একদিক থেকে উপকার হয়েছে যে ঝড় হয়নি, কোনো ক্ষতি হয়নি, এবং কিন্তু বৃষ্টি যেটুকু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের উপকার হয়েছে। বান ফুলতেছে, ফুলার এসে একটু বৃষ্টি পাইছে, এতে পোকামাকড়ের দিক থেকেও অনেকটা উপকার পাইছি আমরা। আবার ধানের ফলনটাও একটু ভালো হবে, দানাটা ভালো হবে, এই 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 ঝড়ের এসে এই বৃষ্টিতে আমরা একটু উপকার পাইছি। ধরুন দেড় বিঘে ধান আছে, এক বিঘে বেগুন আছে, তারপরে মসুরি ধান বিঘে খানিক আছে, আর এই বৃষ্টিতে উপকার হয়েছে আমাকে, ভালো উপকার হয়েছে, উপকার ভালো উপকার হয়েছে। আর যেহেতু শীতকাল আমাদের এলাকাতে খুব তেমন একটা প্রভাব ফেলে নাই, আমাদের মোটামুটি হচ্ছে এর ভিতরে 58 একর মতো জমিতে একটু ধানগুলো একটু নুয়ে পড়ছে আর কি। যে ধানগুলো বেশিরভাগই দানা হয়ে গেছে, কোনো ক্ষতি হবে না। আর অন্যদিকে হচ্ছে যে আমাদের যে ধানগুলো এবারে বৃষ্টির কারণে লেটে লাগানো হয়েছে, সেই ধানগুলো এই বৃষ্টিতে খুবই উপকার হলো, কারণ কৃষকদের সম্পূর্ণ সেচ দেওয়া লাগলো না এবং এই ধানগুলো বৃষ্টির কারণে আমাদের আরো ভালো হলো আর কি। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের অন্যান্য যে সবজি আছে সেই সবজিও খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, এবং বৃষ্টির ফলে তাদের সেচের কাজটা হয়ে গেছে আর কি। আর আমাদের যে পরবর্তী যে এটা হচ্ছে যে আমাদের তেল ফসলের বা সরিষার ফসল চাষ করতে হবে, তো এতে আমাদের মনে হয় যে 2-4 দিন একটু দেরি হলো, কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে পর্যাপ্ত রো আসতে গেল, এখন জো আসলে পরে আমরা সরিষা বপন করতে পারবো। তাতে হচ্ছে যে আমাদের যে জো না আসার কারণে শ্বাস দেওয়ার সমস্যা আছে সেটা আমার থেকে বললো। কৃষকরা আসলে সেচের জন্য যে অর্থটা ব্যয় করছে এই মুহূর্তে সেইটা তারা আসলে বেঁচে গেল, তাতে আমাদের মনে হয় যে আমাদের শীতকাল যতটুকু বৃষ্টি হচ্ছে তাতে হচ্ছে আমাদের উপকারী হয়েছে আর কি।